আজকের আমি শেয়ার করব খুব টেস্টি একটা কেকের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এক কাপ চিনি দিয়ে দিলাম, চিনির মধ্যে দু চামচ জল দিয়ে দেব, দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব। দেখুন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার এই চিনির মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব। হাফ কাপ জল দিয়েছি চিনির মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা এতে ঢেলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ সাদা তেল নিয়েছি, হাফ কাপ দুধ নিয়েছি, এবার এক কাপ ময়দা নিলাম। দেখুন একই কাপে নিয়েছি, যে কাপে ময়দা নিয়েছি তেল দুধ সব একই কাপের মাপ নিয়েছি। বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার একদম হাফ চামচের কম, একদম অল্প একটু দিয়েছি। কোকো পাউডার দিয়ে দিলাম এক চামচ, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নেব। এবারে তেলের সাথে এই ময়দাটা ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে তেল আর দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার যে চিনির রসটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব কিশমিশ, মোরব্বা, টুটি ফুটি আর আমন, একসাথে সবগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু পাতলা আছে তাই আমি আরেকটু ময়দা দিয়ে দেব। এখানে হাফ কাপ নিয়েছি, দেখব পুরোটা লাগবে। প্রথমে অল্প করে একটু দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে দেখব। এখানে পুরো হাফ কাপ আমি দিইনি, চার চামচ মতন দিয়েছি ময়দা, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আরও ভালো করে একটু পাঁচ মিনিট মেশাবো, তাহলে কেকটা খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা এরকম থকথকে করে নিয়েছি। এবারে এই যেখানে একটা কেক মোল্ড নিয়েছি, একটু সাদা তেল আর একটু ময়দা লাগিয়ে নিয়েছি, দিয়ে এবারে ব্যাটারটা দিয়ে দেব। তার উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিলাম। কাজু দিয়ে দেব, চেরিগুলো দিয়ে দেব, Thank you.
কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। কেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কড়াটা দু মিনিট গরম করে নিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি যে কেকটা দিয়ে দেব। বসিয়ে দিয়ে কম আছে 30 মিনিট আমি রেখে দেব। ঢাকাটা এবার উঠিয়ে নেবো, দেখব কেকটা কেমন হয়েছে। আমি 30 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে কেকটা চেক করে দেখেছিলাম, কেকটা একটু নরম ছিল, তাই আমি আরও 15 মিনিট রেখেছিলাম। মানে কেকটা এখন দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন চেক করে দেখছি, কিছুই লাগেনি কাঠির গায়ে, খুব সুন্দর কেকটা বানানো হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ কেকটা বানিয়ে নিলাম। আশা করছি এই কেকটা সবার খুব ভালো লাগবে। আর কেকের রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আরও 2 মিনিট, একটু গরম আছে তো আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখব, তারপরে কেকটা আপনাদের কেটে দেখিয়ে দেব। কেকটা দেখুন চার সাইডগুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে ছুরি দিয়ে ভালো করে উঠিয়ে নেব। কেকটা দেখুন খুব সুন্দর করে কেক মোল্ড থেকে তুলে নিয়েছি। কেকটা একটু কেটে নেব, দেখবেন কেকটা কতটা নরম হয়েছে আর খুব টেস্টি হয়েছে। দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, খেতেও খুব ভালো টেস্ট হয়েছে।